শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা জুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। 2007 সালে বিয়ে করেন এই তারকা জুটি। আচমকাই 2017 সালের মে মাসে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দম্পতির বিচ্ছেদ হয়। তারপর থেকেই দুজন দুদিকে। অবশ্য একমাত্র মেয়ে আয়রা তেহরিম খানকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনও অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত। বিচ্ছেদের বছরখানিক বাদেই 2019 সালের শেষ দিকে ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিৎ মুখার্জির গলায় মালা দেন মিথিলা। অন্যদিকে নতুন করে আর সংসার শুরু করেননি তাহসান, ব্যস্ত থেকেছেন নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে। এরপর থেকে দুজনকে আর কখনোই পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি। তবে এর মধ্যে বছর দুয়েক আগে একটি ই কমার্স প্রতিষ্ঠানের লাইভ প্রোগ্রামে হাজির হন তাহসান মিথিলা। তাদেরকে একসঙ্গে দেখে চমকে যান ভক্তরাও। এরপর আর এক ফ্রেমে দেখা মেলেনি এই দুই তারকার। তবে মিডিয়া পাড়ায় নতুন খবর হচ্ছে আবার এক হচ্ছেন তাহসান মিথিলা, তবে তা রিয়েল লাইফে নয় রিল লাইফে। সাত পর্বের ওয়েব সিরিজ বাজিতে অভিনয় করবেন এই জুটি। সিরিজটি নির্মাণ করেছেন মাটির প্রজার দেশে খ্যাত নির্মাতা আরিফুর রহমান। আচ্ছা শোনো, আমি উপরে গিয়ে তোমাকে মিস কল দিলে তুমি উপরে যাবে, আব্বা উপরে। জানা গেছে একটি 4-স্টার মানের হোটেলে মাস দুয়েক আগে ওয়েব সিরিজটির কিছু ধাপের শুটিং হয়ে গেছে। সিরিজটিতে তাহসান অভিনয় করেছেন একজন ক্রিকেটারের চরিত্রে, আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। তাহসান মিথিলার বাজি নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আসন্ন ঈদুল আজহায় দেশটির একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব নিয়ে নির্মাতা অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি। সময় মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছে তারা। আপনার সেলিমের কথা আর বলেন না দুলা ভাই। এন্টারটেইনমেন্ট ডেস্ক, দেশ টিভি।